কক্সবাজার কিংবা কুয়াকাটায় সৈকতে দাঁড়িয়ে সমুদ্র দেখা যায় সহজেই, কিন্তু সমুদ্রের মাঝে গিয়ে সমুদ্র দেখা হয় না অনেকেরই। এবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজে করে 6 ঘন্টার সমুদ্র যাত্রায় সেই ইচ্ছা পূরণ হবে নদীর দেশের সন্তানদের। এমভি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল 7টায় ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, পৌঁছায় দুপুর 1টায়। সেখান থেকে দুপুর 3টায় ছেড়ে কক্সবাজার পৌঁছে যায় রাত প্রায় 10টায়। টিকিটের মূল্য রাখা হয়েছে 2000 থেকে 15000 টাকা পর্যন্ত। ছুটে চলছে সমুদ্র জাহাজ, চারপাশে বিশাল সমুদ্র, যেদিকেই চোখ যাবে পানি আর পানি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের এই 6 ঘন্টার সমুদ্র যাত্রায় একটা ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়, যা আগে কখনো পাওয়া সম্ভব হয়নি। করোনায় দীর্ঘদিন ঘরে আটকে থাকার পর একটু ঘুরে দেখার নেশায় পরিবারের সদস্যদের নিয়ে এই জাহাজে উঠে পড়েছেন অনেকেই। করোনায় বাচ্চা নিয়ে ঘরের মধ্যে একটা ভয় ভীতি আশঙ্কা বিষণ্ণতা বাচ্চাদের মধ্যে ছিল, হ্যাঁ, সেটাকে কাটিয়ে ওঠার জন্য আসলে কক্সবাজার বেড়াতে আসা প্রথম। তবে খুবই ভালো লাগছে, করোনা যে আছে পৃথিবীতে এটা বাচ্চাদের মন থেকে হারিয়ে গেছে। লকডাউনের পরেও সবাই যে ঘুরতে আসছে, বেড়াতে আসছে, প্রাকৃতিক দৃশ্য দেখতে আসছে, এই যে আমাদের কর্ণফুলী জাহাজে যে সবাই চড়ছে, সবার যে আগ্রহ এটা দিন দিন আরও বাড়ছে। সুন্দর সুন্দর গাংচিল দেখতেছি, হ্যাঁ, সাগরের ঢেউ, ঠিক আছে, মানে খুব ভালো লাগতেছে। জীবনে কখনো সমুদ্র দেখেননি, শুধু সিনেমায় দেখেছে, এবার নিজের চোখে দেখে অভিভূত নবীনেরা। পৃথিবীর অন্য কোথাও যাওয়ার দরকার হয় না, বাংলাদেশে দেখলেই মানে মন ভরে যায়, এখানে আসলে এটা বুঝতে পারছি। সাগরের পাখি দেখে অনেক ভালো লাগতেছে, তো অনেক কিছু দেখতেছি, সমুদ্র, তারপর পাখি, নীল নীল পানি। তোমার শিপে চড়তে কেমন লাগছে? আমি ফার্স্ট টাইম উঠছি, তো এটার ফিলিংস তো আলাদা। ফার্স্ট টাইম জাহাজে জার্নি করা, সো আমি খুবই এক্সাইটেড। ভয় লাগছে কিন্তু খুব ভালো লাগছে, ভয়ের মধ্যেও একটা মজা আছে। তবে দীর্ঘ যাত্রায় কেউ কেউ বিরক্ত, জাহাজের ক্যাপ্টেন জানান কিছু উদ্যোগ নিলে 4 ঘন্টাতেই সাগর পাড়ি দেওয়া সম্ভব হবে। এই জাহাজের ইঞ্জিন চেঞ্জ করে এটার স্পিড বাড়াবে, এবং ওনার চিন্তা আছে যে এটাকে আপনার যাতে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার ভিতরে যাত্রী থেকে পৌঁছানো যায়, 1.5 কিলোমিটার বাঁকখালির ভিতরে, আর এই নাজির টেকের 2-1টা পয়েন্ট, মানে সব মিলে 1 কিলোমিটার হতে পারে। এই দুইটা জায়গা যদি একটু ক্লিয়ার করে দেয় তাহলে আমরা ইন টাইম প্রতিদিনই একই সময়ে আমরা জাহাজ ছাড়তে পারি। এতদিন শুধু টেকনাফ থেকে জাহাজে করে শীত মৌসুমে সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যেতে পারতেন পর্যটকরা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।